গান চালায় সেটা নিয়ে সিবিআই ইনকোয়ারি দাবি করে হাইকোর্টে মামলা হয়। উনি আমাকে শেখাচ্ছেন লাইফস্টাইল কাকে বলে। চারটে লোক কালকে গোলাপ ফুল দিতে গেছে, আজকে কোর্টে মামলা করে বলছে সিবিআই ইনকোয়ারি চাই। পুরো কাঁথি জুড়ে কারোর কোনো স্বাধীনতা নেই। একটা লোক গান বাজাতে পারবে না, কেউ আবৃত্তি করতে পারবে না, কেউ রাস্তা দিয়ে হাঁটতে পারবে না। কেন? বিরোধী হলো নেতার বাড়ি। আপনি যে 500 সিআইএসএফ নিয়ে সিআরপিএফ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, কোত্থেকে টাকা দেন? সারদা থেকে নেওয়ার টাকা থেকে আপনি পেমেন্ট করছেন? লজ্জা নেই, নির্লজ্জ, দোকান কাটা, ক্যামেরার সামনে দু হাত বাড়িয়ে নির্লজ্জ দোকান কাটার মতো হাত বাড়িয়ে টাকা নিতে দেখা গেছে। সে সততার কথা বলছে, সে বলছে আমার দায়িত্ব এক্সচেকারের টাকা নিয়ে আমি কথা বলবো, আগে প্রথম সিকিউরিটিটা তুমি ছাড়ো, তারপর কথা বলো। কে তুমি? হরিদাস পাল? কি ভাবো নিজেকে?